গুড মর্নিং প্রেম মো ভিলেজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে থেকো। দেখো সকালের মনোরম পরিবেশটা কতটা সুন্দর লাগে, চারিদিকে একদম সবুজ গাছপালায় ঘেরা। চায়ের পাটে সকালে চলে এলাম, দেখে নাও গরম গরম চা ফুটছে, এখুনি আমরা সবাই খাবো। এখানে অনেক কয়জন পাবলিক বসে আছে চা খাওয়ার জন্য, একটা অনেক বড় পাবলিক আছে, সাথে সকালের দেখো ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। সকালের আমাদের চায়ের সাথে টিফিন আর সকালের ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এই যে চায়ের পাবলিক বসে আছে, দেখো মনে হচ্ছে যেন মগটা ধরেই চা খেয়ে নেবে ও। এই যে আমার পাপান এখন একটু খেলো, খেয়ে উঠে আমার সাথে একটু খেলা করছে। দুপুরে ছেলের খাবারে চলে যায়, দেখো আমার ছেলে এখন একবার হালকা ফুড, সারাদিনই হালকা খাবার খায় আর এই ভারী খাবার একবারই খাওয়ানো হয়, ভাত খিচুড়ি মতো করে সবজি দিয়ে ডাল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে পেস্ট করে দেয়া হয় ছেঁকে। এটাও খেতেই চায় না, তবুও তো খাওয়াতে হবেই, জোর করে খাইয়ে দিই। এটাও একদমই খেতে চায় না। এটা খেলে পেটটা অনেকটা সময় ভারী থাকে আর বাচ্চাদের এটা খাওয়ানো খুব ভালো। আস্তে আস্তে ভাত ধরানো শেখাবো, এটা আস্তে আস্তে খাক, এখনও তো 1 বছর বয়স হয়নি ওর। একটু একটু মাছ ডিম সবই দিই। দেখো দুপুরে আমাদের খাবার মেনু, আজকে শনিবার ছিল, আজকে নিরামিষ। দুপুরে আমাদের মেনুতে আছে পালং শাক, মুগের ডাল, পনির আর সাথে আছে মটরের ডালের বড়া ভাজা। যে মেয়ের আর আমার খাবার নিয়ে বসে গেছি, মেয়েকে এখন খাইয়ে দিতে হবে। অত দুপুরবেলা কোনো সময় নিজে হাতে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে রেখে এসে আমরা খেতে এসেছি। দেখো আমাদের খাবার রেডি, এবার মেয়েকে খাইয়ে দেবো। ও খাচ্ছে আর ওর যে বাড়ির কাজ আছে টিউশনের সেগুলো কমপ্লিট করছে, কিছুটা বাকি ছিল স্কুল থেকে এলে ও একটু আগেই। এদিকে রাতে রুটির দিকে চলে এলাম, রাতের খাবার দেখো রুটি করে নিচ্ছি আমি। এদিকে রাতে রুটিটা করে নিচ্ছি, রাতে রুটি হয়ে গেলে সব খেতে দিয়ে দেবো। বন্ধুরা আজকে এখানেই ব্লগটি শেষ করছি।